করোনা ভাইরাসের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় পরিবর্তনের কারণে বেড়ানো কিংবা আনন্দ উদযাপন প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু পরিস্থিতিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে অনেকেই, তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে। আর এভাবে করোনা টেস্ট দিয়ে স্পেনে কনসার্ট উপভোগ করেছে প্রায় 5,000 দর্শক। নিবিন আমিন জানাচ্ছেন বিস্তারিত। সাধারণত খুব কাছাকাছি দাঁড়িয়ে নেচে গিয়ে মানুষ কনসার্ট উপভোগ করে, আর এই মহামারীর মাঝে এরকম একটি আয়োজন খুবই ঝুঁকিপূর্ণ, যে কারণে শুধু স্বাস্থ্যবিধি মেনে নয় বরং টেস্টের মাধ্যমে করোনা মুক্ত বলে নিশ্চয়তা দিয়ে স্পেনের মাদ্রিদের বাসিন্দাদের ঢুকতে হয়েছে কনসার্ট দেখতে। এরকম একটা আয়োজন করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। নিরাপদ একটা পরিবেশে আমরা গান উপভোগ করতে পারবো নিশ্চিন্তে। করোনা ভাইরাস পরীক্ষা করাটা এখন স্থানেই প্রযোজ্য, কারণ ভ্যাকসিন নিলেও আবার করোনায় আক্রান্ত হবার সম্ভাবনা থেকে যাচ্ছে। আর তাই এই কনসার্ট আয়োজকরা মিউজিশিয়ান ও কর্মী সহ 5,000 দর্শক শ্রোতার করোনা টেস্ট করিয়ে নিয়েছেন। বহুদিন পর আমরা সেই পুরনো স্বাধীনতা অনুভব করছি, যখন মানুষের ভিড় নিয়ে আমাদের কোনো ভীতি ছিল না। বার্সেলোনার পালাউ সেন্ট জর্ডি কনসার্ট হলে আয়োজিত এই গানের অনুষ্ঠানে আগন্তুকদের সবার টেস্ট করা হলেও প্রত্যেককে ফেস মাস্ক দেওয়া হয়েছিল। নিবিড় আমিন, নিউজ 24।